আসানসোল সুপার ইনস্টিটিউটে যে যে ব্যাডমিন্টন হচ্ছে তো এখানে আপনার ছেলে ভাগ নিয়েছে, ছেলের বয়স কত? ছেলের বয়স হচ্ছে 8 বছর 7 মাস। আচ্ছা, এ কতদিন যাবতে আপনাকে প্র্যাকটিস করছে ছেলে? ছেলে প্র্যাকটিস করছে 1.5 বছর। আচ্ছা, ছেলের নাম? সনয় মজুমদার। কোন স্কুলে পড়ে, কোন ক্লাস? শিশুনিকেতন, রূপনারায়ণপুর শিশুনিকেতন স্কুল, ক্লাস 2। আচ্ছা, করোনায় কী করেছিল? করোনায় ঘরেই ছিল। তখন প্র্যাকটিস করতে পারেনি? না, তখন বাড়িতেই আমি নিজে করাতাম। আচ্ছা, বাগানের মধ্যে। হ্যাঁ, ওই সময়তেই যা অবস্থা ছিল বাড়িতে নিজে নিজেই করাতাম। তো আজকে যে পুরস্কৃত হয়েছে, তো এতে আপনার কি মানে কিরকম লাগছে? সত্যি মানে মানে ভালোই লাগছে। হ্যাঁ, আশা আছে আরও এর থেকে ভালো খেলবে এবং ডিস্ট্রিক্টে যাবে, চ্যাম্পিয়ন হবে, এরকম চিন্তাধারা আছে। এরকমই প্র্যাকটিস করাচ্ছি, যদি আরও যদি সাপোর্ট পাই আমরা সাব ডিভিশন থেকে, আসানসোল সাব ডিভিশন থেকে, তাহলে হয়তো ছেলে আরও দূরে খেলতে যেতে পারে। স্কুল বলতে সত্যি কথা বলতে যে একাডেমিক বা যে ইয়েগুলো করছে যদি ঠিকঠাকভাবে চালানো যায়। হ্যাঁ, অনেকে আছে, অনেক বাচ্চা আছে, ট্যালেন্টেড বাচ্চা খেলতে আসতে পারছে না টাকা পয়সার জন্য, সেই সব জায়গায় যদি একটু মার্সি করে। হ্যাঁ, ভালো ভালো ছেলে আছে, আর ওরকম সুযোগ সুবিধাও তো নেই আমাদের এখানে ওরকম। না, সেই জন্যই তো বললাম আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে, স্কুল তরফ থেকে আপনার গিয়ে পোর্টসের বার্ষিক যে পোর্টস, এটা এবার 2022-এ মানে জানুয়ারিতে হচ্ছে, 2023-এ আর কি। তো এই বিষয়টা নিয়ে আপনার কিরকম লাগছে, আপনার কি প্রতিক্রিয়া? সত্যি বলতে ধীরে ধীরে যে করোনা থেকে বেরিয়ে আসলাম, স্পোর্টস তো টোটালি বন্ধ হয়ে গেছিলো, বাচ্চা ছেলে মেয়েরা খেলতে পারছিল না, ঘরের মধ্যে বন্দী হয়েছিল, এই টুকটাক যে স্পোর্টসগুলো যারা অর্গানাইজ করছে সত্যি ওদের প্রতি আমি প্রচুর কৃতজ্ঞ, এবং এরকম যাতে পরবর্তীকালে আরও বড় করা উচিত, আর এমনকি পুরো প্রত্যেকটা স্টেটেই এরকম একটা করা উচিত। আর যারা করছে, আজকে যারা অর্গানাইজ করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে, পরিবেশন করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্কুলের স্তর থেকে আর কি ছাত্রছাত্রীদের জন্য আপনার কি কর্পোরেশন থেকে বার্ষিক স্পোর্টস 2023-এ শুরু হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? 2022-এ শুরু হচ্ছে, 23-এ, 22 শেষ হচ্ছে তো? আচ্ছা, 23-এ শুরু হচ্ছে। হ্যাঁ, সেই জায়গায় মানে এই প্রথম আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এই প্রথম হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, এবার চলবে আর কি, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আর কি যেরকমভাবে চারিদিকে খেলাধুলার উপর জোর দিচ্ছে, এবার স্কুলের স্তর থেকেও আর কি হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? এই বিষয়ে সত্যি কথা বলতে আমরা যে জায়গায় থাকি খুব ব্যাকওয়ার্ড জায়গা, হ্যাঁ, সেসব জায়গায় যদি আমরা একটু ইনফর্ম যদি হই তাহলে প্রচুর বাচ্চা কাছে আসছে, আর এরকম যে উদ্যোগ নিয়েছে সত্যি আমার খুবই ভালো লাগছে শুনে। আপনার আমিই প্রথম শুনলাম আপনার এই ইভেন্টটাও এই প্রথম করা হচ্ছে, আগে তো স্কুল হোক স্কুলের তরফ থেকে করা হতো, এবার মিউনিসিপ্যাল কর্পোরেশন যাক খুব ভালো উদ্যোগ নিয়েছে, ভালো জিনিস নিয়েছে, এটাতে কি বাড়িতে বসে থাকা বাচ্চা কাচ্চারাও ইন্টারেস্ট পাবে এবং খেলবে। আপনার নাম? আমার নাম শ্যামল মজুমদার। কি করেন? আমি প্রাইভেট কোম্পানিতে জব করি। কোথা থেকে এসছেন? আমি রূপনারায়ণপুর ভিলেজ পিঠাকিয়ারি। কি নাম তোমার? রুদ্রানী হালদার। কোথা থেকে এসছো? মহিশলা কলোনি। কোন ক্লাসে পড়ো? 3। আজকে ব্যাডমিন্টন কতদিন বাদে খেললে? প্রতিদিন খেলি। মানে কতদিন খেলো? প্রতিদিন খেলো। করোনা যে দু বছর খেলছিলে না বন্ধ ছিল? বাড়িতে খেলেছি। বাড়িতে খেলছি। কিরকম লাগছে এই যে প্রাইজ পেলে? ভালো। নাম? সানভি কুমারী। হ্যাঁ, সানভি কুমারী। আচ্ছা, কাহাঁ সে আয়? এড্রেস? কেতনা রোজ সে খেল? কেতনা রোজ সে খেল? এক সাল। উসি মে প্রাইজ মিল গেল? হ্যাঁ, বাহ। ক্যা নাম বলে? সানভি কুমারী। হ্যাঁ, কোন স্কুল মে পড়তো? কোন ক্লাস? কোন ক্লাস? 4। করোনা কে কারণ সারা জো জীবন থা স্টাইল থা ও বদল গিয়া। করোনা সে মুক্তি কে বাদ হম লোগ আপনি নরমাল লাইফ মে আ রহে হ্যায়। আর
और खेलकूद हमारे जीवन का बहुत ही महत्वपूर्ण हिस्सा है। आज जो ये आयोजन सुभाष इंस्टीट्यूट में हुआ है ये काफ़ी अच्छा है और बच्चों के संपूर्ण विकास के लिए काफ़ी आवश्यक है। मैं मैच के आयोजक को साधुवाद देता हूँ, इन्होंने इतना अच्छा आयोजन किया है और इस तरह का आयोजन आगे भी होता रहे, इसलिए रेलवे प्रशासन की तरफ से भी उनको पूर्ण सहयोग मिलेगा और इस तरह का आयोजन जो है बच्चों के सर्वांगीण विकास के लिए काफ़ी आवश्यक है। मैं जो बच्चे आज यहाँ जीते हैं और जिन्होंने भाग लिया है उन सबों को बधाई देता हूँ, साथ साथ उनके गार्जियंस माता पिता को भी जो कि बच्चों को यहाँ भेजे हैं और यहाँ खेलने के लिए उनको उत्साहित किए हैं उनको भी बधाई देता हूँ और इस तरह का आयोजन आगे भी होता रहे इसकी कामना करता हूँ। अब अपना परिचय दीजिए। मैं आशीष बारगर चीफ प्रोजेक्ट मैनेजर गति शक्ति हूँ। थैंक यू सर। अपना की नाम? पंकज प्रसाद। तो अपना छेले आचे तो आप लोग कहाँ रहते हैं? चितंजन। अच्छा, ये लड़का कितना उम्र का है? इसका है 9 साल 6 महीने। कौन क्लास में पढ़, कौन स्कूल, कौन क्लास में पढ़? केंद्रीय विद्यालय चितरंजन, क्लास 3। अच्छा, तो ये जो आपको बैडमिंटन प्रतियोगिता में हिस्सा लिया इसमें तो थोड़ा पोजीशन में आया, प्राइस मिला, आपको कैसा महसूस हो रहा? बढ़िया लगा, अच्छा लगा। आने वाले दिन में और क्या सोच है लड़का के बारे में? ये लड़का खुद सोचा है कि हमको बनना है प्लेयर बनना। आप क्या करते हैं? रेलवे एम्प्लॉय। अरे जगह भी रेलवे का ही है, कहाँ पर खेल हो रहा है? ये आपका आसनसोल में। आसनसोल कहाँ? सुभाष इंस्टीट्यूट। कुल मिला के सब आपको ठीक लग रहा है? हाँ। तो जो जो मैंने इतना छोटा उम्र में गार्जियन लोग मैंने जो खेलकूद में नहीं लाता है वो गार्जियन को आपको क्या, आपका तरफ से क्या मैसेज देना है? देना चाहिए कि बच्चा को खेला के तरफ प्रोत्साहन देना चाहिए, प्रोत्साहित करना चाहिए खेला के लिए भी, बच्चा में सच उसमें गुण है तो उसको आगे बढ़ाना चाहिए।